হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার বনানী থানার কাকুলি বাস স্ট্যান্ডের পাশে এই নার্সারিটা গড়ে উঠছে। আজকে আমি আপনাদেরকে গাছ দেখাবো যে একটা রাস্তার পাশে একটা সুন্দর নার্সারি তৈরি করা যায় এবং সেটা যে কত সুন্দর হতে পারে না দেখলে আপনারা বুঝবেন না। তো আমার পাশে যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সব গাছের চারা, এইগুলো সব গাছের চারা। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, এই যে আপনার এগুলো হলো সফেদা গাছ সম্ভবত, এখানে ফুলের চারা আছে, এই যে দেখেন আরেকটা ক্যাকটাস গাছের মতো। তো ঠিক আছে, এই যে দেখেন আমার পিছনে কিন্তু বাস দাঁড়িয়ে আছে, এখানে পুরো বাস স্ট্যান্ড রাস্তা জুড়ে। আপনি সবাই হয়তো চিনেন যে এই জায়গাটা হলো কাকলি বাস স্ট্যান্ডের পাশে। তো পুরো এটা এখান থেকে শুরু করে প্রায় এক মাইলের মতো নার্সারি। তো এই নার্সারিটার নাম হলো মায়ের দোয়া। হ্যাঁ, যদি আপনারা কেউ এখানে আসেন তাহলে এই নার্সারিতে আসবেন, মায়ের দোয়াতে এসে আপনাদের ইচ্ছা মতো এখানে সব ধরনের গাছ পাওয়া যায়। তো দেখেন আমার সাথে আর এনজয় করেন। আজকের পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। আকাশে মেঘ ভরা, এখন সকাল 9:30 বাজে, দেখেন চারিদিকে কত মেঘ, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তো আমরা যে নার্সারিতে আসছি সেই নার্সারিটা এগুলো হলো টপ, এগুলোতে গাছ লাগাই। দেখেন এখানে বিভিন্ন ধরনের টপ আছে। আপনারা, আমার মনে হয় গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ নাই, ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নাই। আপনারা গাছ ছাদে লাগাতে পারেন, আপনাদের বাসার বেলকনিতে লাগাতে পারেন টপগুলো দিয়ে গাছ। এটা একটা সুন্দর ফুল, এই ফুলটা চিনে না এমন কোনো মানুষ নেই। দেখেন কি সুন্দর টপের উপরে গাছটা, কি সুন্দর সুন্দর লাগছে পরিবেশ। এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ, দেখেন কি সুন্দর। যে ভাইয়াকে দেখতেছেন সে এখানে নার্সারিটা পরিচালনা করে। ভাই আপনার নামটা কি? আব্বাস। আব্বাস ভাই, আব্বাস ভাই এই নার্সারিটা দেখভাল করে। আব্বাস ভাই, এটা কি গাছ? এই যে এটা, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালোভেরা। অ্যালোভেরা, অ্যালোভেরা এটা। আর এটা, এটা, হ্যাঁ, কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, এটা কি গাছ? এটা, এটা, এটা কমলিকা। কমলিকা গাছ, আসলে আমি জানতাম না এই গাছটার নাম কমলিকা। দেখেন কি সুন্দর ছোট্ট একটা টবের মধ্যে গাছ হয়েছে। আর এটা কি গাছ আব্বাস ভাই? কৃষ্ণ চূড়া, কৃষ্ণচূড়া গাছ এটা, আমি আসলে নামটা জানতাম।
যাচ্ছি নাচারের দিকে, হ্যাঁ, চারিদিকে শুধু গাছ আর গাছ। রাস্তার পাশে এটা হলো, আমি চিনি এই গাছটাকে, আমি চিনি এটা হলো তুলসী গাছ। তুলসী গাছ যে আসলে টবে হয় এটা আমি জানতাম না, সুন্দর লাগছে, এটা অনেক উপকারী গাছ। দেখেন এগুলো সবই পলিথিনে করা, যখন কেউ নিতে আসবে টবে দিয়ে দিবে। এটা হলো কসমস ফুল সম্ভবত, আমার ভুল হইতে পারে, আপনারা যদি কেউ সঠিক নাম জানান কমেন্টস করে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এগুলো দেখছেন, এগুলো সম্ভবত ছোটো ছোটো বাঁশ, বাঁশের মতো এগুলো বড় হবে। ওই যে একটা দূরে দেখা যাচ্ছে বাঁশ, ওই এগুলো বড় হয়ে এগুলো ছোটো চারা, কি সুন্দর লাগছে। এগুলো সব ফুলের চারা, ফুলের চারা দিয়ে রাখছে, কি সুন্দর। এই যে রাস্তার পাশে সব গাড়ি দেখতেছে, এইটা আমি চিনি, এটা হলো ঘাস। যে আমরা যারা সুন্দর ঘাস লাগাইতে চাই বাড়িতে বা বাড়ির সামনে, সেই ঘাসের এগুলা, এটা হলো পাতাবাহার। পাতাবাহারের চারাগুলো কী সুন্দর, এগুলো আরও বড়ো হবে যখন টবে লাগাবে, তখন আরও বড়ো হবে। কী সুন্দর ফুল, একসাথে দেখতে কত সুন্দর লাগে, ফুল কে না ভালোবাসে। যে লোকটিকে এখানে দেখতেছেন, সে নার্সারির পরিচর্যা করে, তার হাতে যে বড় কেঁচিটা দেখতেছেন, এটা দিয়ে গাছের যে অংশটুকু বড় হয়ে যায় সে অংশটুকু কেটে দিয়ে গাছটাকে সৌন্দর্যতা বৃদ্ধি করে। তো লোকটা অনেক পরিশ্রম করে এখানে। আসলে আমি আপনাদেরকে প্রায় 50-60 রকম প্রজাতির গাছ দেখেছি। দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি বলতে না বলতে বৃষ্টি চলে আসছে, আমি আর গাছ দেখাতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি কমেন্টস করবেন, আর আপনারা কী দেখতে চান সেটা আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।